পাহাড়পুর বৌদ্ধবিহার প্রায় 1300 বছর বয়সী পাহাড়পুর বৌদ্ধবিহারে চিত্রবিচিত্র টিম যখন পৌঁছল তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে দিনের সূর্য, দ্রুত নিভে যাচ্ছে দিনের আলো। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাই চিত্রবিচিত্র টিম ঘুরে দেখে ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই বিচিত্র স্থাপনার অলিগলি। পাহাড়পুর বৌদ্ধবিহারের অবস্থান নগার বাদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। এই বিহারের আরেক নাম সোমপুর বিহার। বহুকাল ধরে মাটি চাপা পড়ে থাকা এই বৌদ্ধবিহারটি বেশ কয়েকবার প্রত্নতাত্ত্বিক খননের ফলে আবিষ্কৃত হয়েছে। ইতিহাস থেকে জানা যায়, পাল বংশের রাজা ধর্মপাল আনুমানিক 780 খ্রিস্টাব্দ থেকে 821 খ্রিস্টাব্দে এই বিহার ও মন্দির নির্মাণ করে। যুগ যুগ ধরে এর ধ্বংসাবশেষের উপরে মাটি চাপা পড়ে বিশাল আকৃতির পাহাড়ে রূপ নিয়েছে, আর এ কারণেই এর নাম পাহাড়পুর। হিমালয়ের দক্ষিণের সবচেয়ে বড় বৌদ্ধবিহার হিসেবে এটিকে বিবেচনা করা হয়। উত্তর ও দক্ষিণে 922 ফুট, পূর্ব ও পশ্চিমে 919 ফুট বিস্তৃত এই বিহারের চারপাশে 14 ফুট দৈর্ঘ্য ও 13 ফুট প্রস্থের 177টি কক্ষ আছে। ধারণা করা হয় এসব কক্ষে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। পাহাড়পুর বৌদ্ধবিহারের ভেতরের উন্মুক্ত স্থানের কেন্দ্রস্থলে রয়েছে কেন্দ্রীয় মন্দির। প্রায় 27 বর্গমিটার জায়গার উপরে এই মন্দিরের ধ্বংসাবশেষের উচ্চতা 21 মিটার। মন্দিরের দেয়ালে রয়েছে নানা রকম পোড়া মাটির ফলকচিত্র। ওয়ার্ল্ড হেরিটেজের একটি অপূর্ব স্থাপত্য শৈলীর এই স্থাপনা পর্যটকদের কাছে বেশ মোহনীয়। সারাক্ষণই তাই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। এ যেন ইতিহাসের কাছে ফেরা। ইতিহাসের পাঠ নিতে নিতে যখন তরল অন্ধকারে ডুবে যেতে থাকে চারপাশ, চিত্রবিচিত্র টিমও ইতিহাসের পথ ধরে ফিরে আসে ইতিহাসকে সঙ্গী করে।